শুনো হো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চূড়ান্ত মানবতাবাদী একটি কথা। আজ থেকে 700 বছর আগে যিনি এটা লিখে গিয়েছিলেন তিনি হলেন চণ্ডীদাস। সেই শ্রীকৃষ্ণ কীর্তন ও পদাবলীর জনক চণ্ডীদাসের জন্মস্থান নানুরে আজ আপনাদের আমি নিয়ে যাব এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। বোলপুর স্টেশন থেকে নানুরের দূরত্ব 22 কিলোমিটার। বোলপুর স্টেশন থেকে যদি আপনারা বাসে যান তাহলে নানুর পর্যন্ত ভাড়া পড়বে 30 থেকে 35 টাকা। নানুর বাস স্ট্যান্ড থেকে যে কোনো টোটো বা অটোকে নিয়ে নিতে পারেন এই রজতিনী ঘাট আর চণ্ডীদাসের ভিটে মাটি দেখার জন্য। আমরা অবশ্য বোলপুর থেকে নিজের গাড়িতে গিয়েছিলাম। দুদিকে সুন্দর রাস্তা, সবুজ ক্ষেত আর গ্রাম্য পরিবেশের সুন্দর প্রকৃতি অনুভব করতে করতে। ইতিহাসে অবশ্য বেশ কয়েকজন চণ্ডীদাসের নাম পাওয়া যায়, যেমন বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস এবং চণ্ডীদাস। তার মধ্যে সর্বজনক রাজ্য হল বড়ু চণ্ডীদাস, যার আসল নাম ছিল অনন্ত বড়ু চণ্ডীদাস। তার পিতা ছিলেন এই নানুরেরই বিখ্যাত বিশালাক্ষী বা বাসুলী মায়ের মন্দিরের পুরোহিত। তার বাবার পরে তার ভার পড়ে এই চণ্ডীদাসের উপরে, কিন্তু তার মন পড়েছিল সেই পদাবলীর দিকে। আজ সেই চণ্ডীদাসের জন্মভিটেতেই আমরা এসে উপস্থিত হয়েছি, যেখানে আপনারা দেখতে পাবেন চণ্ডীদাসের আরাধ্যা দেবী বাসুলী মায়ের মন্দির, চণ্ডীদাসের জন্মভিটে, রজকিনী ঘাট ইত্যাদি। তবে তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে এইরকম নতুন নতুন জায়গার ভিডিও আমার চ্যানেলে দেখতে পাওয়া যাবে। এই মন্দির পরিসরটি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকৃত, ঢুকেই তাদের বোর্ড চোখে পড়বে। এই পুরো মন্দির পরিসরে রয়েছে মোট 14টি মন্দির। এই মন্দিরগুলি অবশ্য সবই 18 শতকে তৈরি, অর্থাৎ চণ্ডীদাসের মৃত্যুর প্রায় 300 বছর পরে তার স্মৃতির উদ্দেশ্যে এইগুলি বানানো হয়েছিল। ঢুকেই বাঁদিকে রয়েছে বাসুলী মায়ের মন্দির বা বিশালাক্ষী মায়ের মন্দির। এর ভেতরে যে চতুর্ভুজা দেবী মূর্তিটি ছিল সেটি 2001 সালে চুরি হয়ে যায়। এই বাসুলী মায়ের মন্দিরের মুখোমুখি রয়েছে 2টি আটচালা মন্দির, অসাধারণ টেরাকোটার কাজ দিয়ে মোড়া এই মন্দির দুটি। আর মাঝের যে মন্দিরগুলো রয়েছে সেগুলোতে রয়েছে অসাধারণ স্টাকোর কাজ, যেগুলি খুবই বিরল। পুজো কবার হয়? আচ্ছা, ভাতের ভোগ হয়।
এই মন্দিরগুলোর ভেতরে সবগুলিতেই রয়েছে শিবলিঙ্গ। মাঝের আটচালা মন্দির দুটির কারুকার্য এখনও কিন্তু অক্ষত এবং অতীব সুন্দর সেই কারুকার্য। এইগুলির পেছন দিকে রয়েছে আরও পাঁচটি মন্দির। অবশ্য এই মন্দিরের গায়ে আর কোনো কারুকার্য দেখা যায় না। একদম পেছনে রয়েছে আরও একটি মন্দির। এবং সামনের এই বেদিটিতে এখনো কীর্তনাদি হয়ে থাকে। এইবারে আমরা উঠছি চণ্ডীদাসের জন্মভিটে বা চণ্ডীদাসের ঢিবি বলে পরিচিত জায়গাটিতে। আমি উঠে এসেছি রামি চণ্ডীদাসের ভিটের উপরে, ঢিবি যেটা, চণ্ডীদাসের ঢিবি যেটাকে বলে। এখানে একবার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে খনন কার্য চালানো হয়েছিল, তখন কিছু নিদর্শন পাওয়া গেছিল। এখনও এখানে ইট সুরকির কিছু কিছু এখনও চিহ্ন দেখা যায়, অবশিষ্ট দেখতে পাবে না পুরো। এই সেই চণ্ডীদাসের ঢিবি, যেখানে চণ্ডীদাসের ভিটে ছিল আর কি, ভিটে বলা হয় যেটা। চণ্ডীদাসের ভিটে থেকে এবার আমরা চলে এসেছি রজকিনীর ঘাটে। জনশ্রুতি রামী বা রজকিনী কাপড় কাচতেন এই ঘাটে, আর চণ্ডীদাস অন্য কোনো ঘাটে বসে ছিপে মাছ ধরতেন, এবং এইখানেই দুজনের চক্ষু বিনিময় হতো। যদিও সমাজে অসম প্রেমকে কখনোই মেনে নেয়নি। রামীর সেই কাপড় কাচা কাঠের পাটা আজও রাখা রয়েছে এই ঘাটেরই সংলগ্ন রক্ষাকালী মন্দিরের ভেতরে। এই পাটাটি দেখা মাত্রই রামী চণ্ডীদাসের সেই অসম প্রেম যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। রজকিনী রূপ, কিশোরী স্বরূপ, কামগন্ধ নাহিতায়,
রজতিনী প্রেম নিকষিত হেম বরু চণ্ডীদাস গায়। এই মন্দিরের ভেতরেই রয়েছে সেই রামের কাপড় কাচার পাটা, আর পাশেই যে দিঘি রয়েছে কথিত আছে সেই দিঘিতেই রামী এবং চণ্ডীদাসের মিলন ক্ষেত্র ছিল। তাহলে এবার ফেরার পালা। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার কোনো নতুন জায়গায় বেড়াতে গিয়ে।